उपस्थित सब सांबादिक भाई बंधुदेरके सीएनएन 24 एवं बालाजी इवेंट्सर तरफ थेके आपनादेरके अशेष धन्यवाद जानाच्छि जे आपनारा एत व्यस्ततार मध्य आमादेर शर्ट नोटिसे आपनारा एखाने एसे आमादेरके इये करेछेन उपस्थित होयेछेन। एखाने आछे बालाजी इवेंट्सर कर्णधार पार्थप्रतिम देव मयूर एवं आमादेर सीएनएनर इवेंट प्रोग्राम कोअर्डिनेटर ओ एंकार सौमित्र शंकर दत्त আমাদের সিএনএন ইভেন্টের একজন সক্রিয় সদস্য এবং আমাদের নিউজ রিডার মৌটুসি এবং আমি জয়জিৎ বিশ্বাস, আমি হলাম এই সিএনএন 24-এর ম্যানেজিং ডিরেক্টর এবং আমাদের এই সিএনএন 24-এর আরেকজন ডিরেক্টর এখানে উপস্থিত আছেন আশিস এবং আমাদের সিএনএনের এডিটর চিফ এডিটর বিশ্বনাথ চক্রবর্তী। তো আমরা আগামী 3 ডিসেম্বর এবং 4 ডিসেম্বর স্থানীয় বঙ্গভবনে একটা ছোট্ট ইভেন্ট একটা আয়োজন করেছি। আপনারা জানেন যে এই করোনা অতিমারির জন্য সবাই 1-1.5 বছর ধরে ঘরেই মোটামুটি আমরা ছিলাম, তো এখন যেহেতু একটু আমরা নর্মেলের দিকে যাচ্ছি তো সবাই কিছু না কিছু করার চেষ্টা করে, সে অনুসারে আমরা মিস ইন্ডিয়া গ্লোবাল 2020 উইনার গার্গী নন্দীর সঙ্গে যখন আমরা অ্যাপ্রোচ করলাম এখানে একটা প্রোগ্রাম ইভেন্টের জন্য, উনি রাজি হওয়ায় আমরা আগামী 3 ও 4 ডিসেম্বর ওনাকে নিয়ে আমরা একটা গ্ল্যামারাস নাইট একটা আমরা প্রোগ্রাম একটা ইভেন্ট করব স্থানীয় বঙ্গভবনে। তো এই প্রোগ্রাম করার অনুষ্ঠানটার মধ্যে আমাদের মেইন এইম থাকবে হলো, আমাদের থিম হলো কি অ্যাকচুয়ালি 100 কোটি যে ভ্যাকসিনেশন, যে আমরা ভারতবর্ষে যে 100 কোটি ভ্যাকসিনেশন প্রদান করা হয়েছে এই সফলতারকে স্বীকৃতি প্রদান ও উইমেন এম্পাওয়ারমেন্টকে উৎসাহিত করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই প্রোগ্রামের আয়োজন। এই ছোট্ট প্রোগ্রামটা আমরা একটা মিস ইন্ডিয়ার সাথে আমরা এখানে করব এবং এতে মিস ইন্ডিয়া ছাড়াও অংশ নেবেন বরাক উপত্যকার আমরা বাছাই করা 15 জন মডেলসকে নিয়েছি, ওদেরকে ওদের মিস ইন্ডিয়ার টিপস দেবেন ওদেরকে এবং একটা ছোট্ট ওয়ার্কশপের আয়োজন করেছি যাতে তারা ভবিষ্যৎ জীবনে এই প্রফেশনটাকে যাতে আরও উৎসাহের সঙ্গে আরও সামনের দিকে এগোতে পারে। তো আমার এখানে আমাদের সঙ্গে উপস্থিত আমাদের সেই বালাজি ইভেন্টসের কর্ণধার পার্থপ্রতিম দেব এবং আমাদের সিএনএন এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর সৌমিত্র শঙ্কর দেব, আমি দুজনকেই অনুরোধ করব আপনাদেরকে প্রোগ্রামের বিষয়ে একটু বিস্তারিতভাবে একটু বলার জন্য। প্রথমে আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের সাংবাদিক বন্ধু ভাইদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। অল্প আগে আমাদের এই 4 ডিসেম্বর আকর্ষণীয় মিস ইন্ডিয়া গ্লোবাল নাইট সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের সামনে কিছুটা তথ্য তুলে ধরলেন আমাদের সিএনএনের ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস। আমরা এই ইভেন্টটা কেন করছি সেটা সম্পর্কে দুটি কথা আপনাদেরকে আমি বলবো। আমাদের সাথে রয়েছেন বালাজি ইভেন্টসের কর্ণধার পার্থপ্রতিম দেব ময়ূর এবং আমাদের অন্যান্য যারা ইভেন্ট অর্গানাইজার রয়েছেন আমাদের সিএনএন এবং বালাজি ইভেন্টসের। আমরা আগামী 4 ডিসেম্বর এই মিস ইন্ডিয়া গ্লোবাল নাইটটা আমরা করছি। এই নাইটে মূলত আমরা করছি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই 2 বছর একটা মেন্টাল ব্লক, আমরা কোনো অনুষ্ঠান পাইনি। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ, যারা বরাক উপত্যকাতে বিভিন্ন কিছুটা বিনোদনমূলক অনুষ্ঠানে যেতে ইচ্ছুক তারা সেই সমস্ত ব্যাপার থেকে বঞ্চিত ছিলেন। এবার আমরা 4 ডিসেম্বর এই মিস ইন্ডিয়া গ্লোবাল নাইটটা আমরা করছি এই কারণে, কারণ আমরা দেখেছি যে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া যে ঘোষণা করেছিলেন তাতে আমরা আমাদের স্বনির্ভরতার একটা দিক নির্দেশ হয়েছিল, যে আমাদের ভ্যাকসিন যখন সমস্ত বিশ্বজুড়ে একটা হাহাকার পরিস্থিতি যখন আমরা দেখতে পেয়েছি যে মানুষ এখানে এই করোনায় আক্রান্ত হয়ে অনেক লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে, তখন আমরা আমাদের দেশের তৈরি ভ্যাকসিন প্রদান করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে। এই ভ্যাকসিন প্রদান অনুষ্ঠানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভারতের তৈরি ভ্যাকসিন ওনারা গ্রহণ করেছেন, এটা একটা বিরাট বড় সফলতা আমরা মনে করি। সেই সফলতার একটা বলতে গেলে এই সফল স্বীকৃতি প্রদান আমাদের দায়িত্ব। আমরা প্রচার মাধ্যম সিএনএন 24 এবং বালাজি ইভেন্টসের যৌথ উদ্যোগে আমরা উত্তর পূর্বাঞ্চলের
বঙ্গতনয়া গার্গি নন্দী, যিনি মিস ইন্ডিয়া গ্লোবাল 220 উপাধিতে স্বীকৃত উইনার, ওনাকে আমরা পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের তরুণী, উনি বর্তমান রয়েছেন মুম্বাইতে, আমরা ওনাকে আনছি অনুষ্ঠানে, ওনাকে আমরা সম্মাননা প্রদান করব। এবং সাথে বরাক উপত্যকার বিনোদন জগতে যে সমস্ত তরুণী এবং যারা তরুণ তরুণী প্রতিভা রয়েছেন তাদেরকে আমরা একটু উৎসাহিত করব, যেহেতু ওনারা বিভিন্ন ক্ষেত্রে আজকাল মডেলসদেরও একটা বিরাট বড় কেরিয়ার একটা রয়েছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, বিভিন্ন স্পন্সর, অভিনয়, সেটাকে আমরা ভেবেছি যে একটা বিনোদনমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদেরকে উৎসাহিত করা। এবং মিস ইন্ডিয়া গ্লোবাল উইনার গার্গি নন্দী আমাদের পার্শ্ববর্তী রাজ্য মেঘালয়ের বসবাসকারী তরুণী, তার প্রতিভাকে এখানে আমরা স্বীকৃতি প্রদান করে আমাদের বরাক উপত্যকার তরুণ তরুণীদেরকে আমরা উৎসাহিত করতে চলছি। এটা একটা দুইটা রাজ্যের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ এবং সম্পর্কটাকে দৃঢ় করার প্রচেষ্টাও রয়েছে আমাদের, সেই সাথে আমরা ওমেন্স এম্পাওয়ারমেন্ট সেটাকে আমরা উৎসাহিত করতে চাই, তাই আমাদের গোটা অনুষ্ঠানটার এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। 3 তারিখ গার্গি নন্দী এখানে উপস্থিত হবেন, সেখানে আমরা নৈশভোজে ওনাকে নিয়ে আমরা বরাকের কিছু বিশিষ্ট জনেরা অংশ নেবেন স্থানীয় কাছার ক্লাবে। পরবর্তীতে 4ই ডিসেম্বর একটা অনুষ্ঠানে আমরা গার্গি নন্দীকে সেখানে উপস্থিত করব, সাথে থাকবেন আমাদের বরাকের নির্বাচিত 25 জন মডেলস যারা বিভিন্ন আকর্ষণীয় রাউন্ডে সেখানে অংশ নেবেন, সেই আকর্ষণীয় রাউন্ডগুলি সম্পর্কে বিস্তারিতভাবে বলবেন। আমাদের এখানে রয়েছেন বালাজি ইভেন্টসের কর্ণধার পার্থপ্রতিম দেব ময়ূক, ইভেন্ট অর্গানাইজেশন জন্য উনি গুয়াহাটিতে ইতিমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন, বালাজি ইভেন্টস এবার প্রথম তার অনুষ্ঠান আমাদের সাথে করছেন CNN24-এর সাথে, তাই আমরা আশা করি ওনার কাছ থেকে অনেক তথ্য আপনারা পাবেন। এবং ধন্যবাদ জানাবো, যেহেতু শিলচর তথা বরাকের সংবাদ জগৎ এবং বৈদ্যুতিন মাধ্যম, প্রচার, প্রিন্ট মিডিয়া বলুন, সবসময় বিভিন্ন অনুষ্ঠানকে উৎসাহিত করেছেন, এবং আমরা একটা জনপ্রিয় বৈদ্যুতিন সংবাদ মাধ্যম CNN24-এর এই উদ্যোগটাকেও আপনারা উৎসাহিত করছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের অনুষ্ঠানটাকে নিয়ে। আমরা এবার চাইব পার্থপ্রতিম দেব ময়ূক আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবে। নমস্কার আমার প্রেসের সমস্ত ভাইরা, বেসিক্যালি আমার কালচারাল অর্গানাইজেশন হিসাবে বালাজি ইভেন্টস গত 6 বছর ধরে অ্যাক্টিভ গুয়াহাটিতে, শিলংয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। বেসিক্যালি আমি কর্পোরেট ইভেন্টসটাই বেশি করি, তো রিসেন্টলি এটা আমার প্রথম প্রোগ্রাম বালাজি ইভেন্টসকে এই বঙ্গ মানে এই কাছাড় জেলায় আমি আমার এটা লঞ্চ করতে চলেছি এই প্রোগ্রামের মাধ্যমে। গার্গি নন্দী আমাদের এটা ফার্স্ট স্টেপ, মানে দিস ইজ জাস্ট এ বিগিনিং, দ্য বেস্ট ইজ ইয়েট টু কাম একটা কথা আছে, সো ইট ইজ লাইক দ্যাট। আর আমাদের এটা যাতে মানে সাফল্যমণ্ডিত হয় সেই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা সেভাবে আমাদেরকে একটু সাহায্য করুন এটাকে একটু প্রচার করতে, বা আমাদের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা লোকদের কাছে পৌঁছে দিন। কনসেপ্টটা বেসিক্যালি হচ্ছে বরাক ভ্যালি হচ্ছে ইটস ফুল অফ অল ট্যালেন্টস, সো সেই ট্যালেন্টসদেরকে আইডেন্টিফাই করে ওদেরকে একটা জায়গায় পৌঁছে দেওয়া। এতদিন সবাই জানতো গান বাজনা নাচের একটা দিক আছে, ওটা চলে যাবে ওদের, কিন্তু ফ্যাশন ডিজাইনারের কোনো দিক ছিল না। এখানে ছেলেমেয়েরা জানে না ফ্যাশন ডিজাইনিং, মেকআপ একটার সাথে আরেকটা যুক্ত, তার মধ্যে মডেলিং, এই সমস্ত কিছুই একটা টোটাল ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রিতে বিশাল একটা অপরচুনিটি আছে, কেউ যদি মেকআপে যেতে চায় সে বিশাল একটা জায়গা অর্জন করতে পারবে, কেউ যদি ওয়াক করতে চায় র্যাম্পে ওর জন্য একটা জায়গা রয়েছে, কেউ যদি ফটোগ্রাফি করতে চায় তার জন্য একটা জায়গা রয়েছে। সো এখানে এম্পাওয়ারমেন্টের একটা বিশাল জায়গা রয়েছে। শুধু তাই নয়, একজন ড্রেস ডিজাইনার, একজন মাস্ক ডিজাইনার, আপনাদেরকে বলে রাখি দুটোই আমরা এখানে আপনারা একটু নতুনত্ব দেখবেন এবার। তারপরে হচ্ছে আপনার সাউন্ড ম্যানেজমেন্ট, সাউন্ড ডিজে, যে সাউন্ড অর্গানাইজ করে, যে সাউন্ডটা তৈরি করে অভিনব রূপে, তো সমস্ত কিছু ইটস এ টোটাল ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিকে একটা আমরা দিক দেব থ্রু গার্গি নন্দী। এখানে যারা মডেল আছেন ওরা জানতে পারবেন যে কী করে
কি করে ও আজকে মিস ইন্ডিয়াতে অ্যাপ্লাই করবে, কি করে মিস ইউনিভার্সে যাওয়া যায়, এই লাইনটা কি, কোথায় গ্রুমিং করতে হয়, কিভাবে গ্রুমিং করতে হয়, বডির ওয়েট কি হতে হয়, বডি স্ট্রাকচার কি হতে হয়, বডি স্কিন কেয়ার কি করে হয়, এই সমস্ত কিছুর ব্যাপারে ও হাইলাইট করবে। আমার এই বরাকের যত শিল্পীরা আছেন ওদেরকে ও সাহায্য করবে এবং তার জন্য আমরা একটা গ্রুমিং সেশন রেখেছি স্পেশালি উইথ গার্গী নন্দী। এবং তার জন্য যারা ওয়াক করছেন ওরাও আসছেন, যারা শিখতে চান ওরাও আসছেন। ওকে, সো ইট ইজ এ ওয়ান্ডারফুল একটা ইভেন্ট হচ্ছে, না ভূত না ভবিষ্যতই আমার মনে হয়। এটা আমাদের ফার্স্ট আর্ট, আগামীতে আমরা আরও ভালো ভালো অন্য কিছু তৈরি করতে পারবো, শেখাতে পারবো। আর আফটার এই কোভিড পিরিয়ড এতদিন পরে আমরা একটা কিছু করছি স্বতঃস্ফূর্তভাবে, সবাই আমাদেরকে হেল্প করছে, তার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ। বেসিক্যালি আপনাদেরকে বলি আমাদের এখানে যেহেতু আমরা এই জিনিসটা করছি সবাইকে আপলিফ্ট করার জন্য, ওদের ট্যালেন্টটাকে বাড়াবার জন্য, সো আমাদের কাছে নো ফার্স্ট সেকেন্ড থার্ড, এভরিবডি ইজ স্পেশাল ফর আস। তো এটা আমাদের একটা অভিনব সিদ্ধান্ত যে আমাদের গার্গী নন্দী, আমাদের এখানে যতজন মডেল আসবে সে যেভাবে ওয়াক করুক যাই করুক সবাই ফার্স্ট, সবাইকেও ক্রাউনিং করবে। এটা তার জন্য ওদেরকে একটা উৎসাহিত করার জন্য করা হচ্ছে যে গার্গী নন্দী সবাইকে ক্রাউনিং করবে এবং সেটার ফটো হবে, সেই ফটো ও বাড়িতে রাখবে, সেই ফটো দেখে ও ইন্সপায়ার হবে, ওর মা বাবা ইন্সপায়ার হবেন। আমাদের এখানে এই জগৎটাকে নিয়ে একটু অন্যভাবে ভাবি আমরা, আমাদের বাড়িতে ফ্যাশন জগৎটাকে নিয়ে, সেই জগৎটা থেকে বেরিয়ে এখন অনেকেই বেরিয়ে আসছেন, তো সেই জায়গাতে আমরা চাই যে গার্গী নন্দীর এই স্টেপটা অনেক আমাদের সাহায্য করবে। এটাই আমাদের মেইন থিং যে আমরা সবাইকে ক্রাউনিং করব, নোবডি ইজ সেকেন্ড, এভরিবডি ফার্স্ট ফর আস, ওদের জীবনে যেন ওরা এগিয়ে যায়। তার মধ্যে ওরা অনেকেই ব্যাপারটাকে নিয়ে ভাবছেন, চিন্তা করেছেন, এই লাইনে যাবেন, ওনার ইন্টারেস্টটাই আমাদের কাছে মেইন, ও কী ধরনের মডেল কী না সেটা আমার দেখার ব্যাপার নেই, ও ইফ শি ইজ ইন্টারেস্টেড দেন শি ইজ গোয়িং টু পার্ট ইন আস, এটাই হচ্ছে ব্যাপার, যে ইন্টারেস্টেড হতে হবে এবং আমরা এই ব্যাপার যাতে ওকে এগিয়ে দিতে পারি, দ্যাট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া আমাদের এটার জন্য। কিছু আমার একজন আসছেন মিস শিলং, শিলং থেকে আসছেন, আজকে ওর কোভিড টেস্ট হচ্ছে কারণ গতকালকে ওর জ্বর এসছে, ও আসবে তো, তো আমরা খুব স্ট্রিক্ট এই ব্যাপারে, জ্বর যখন এসছে শুনেছি আজকে ও কোভিড টেস্ট, ও যদি পাঠিয়ে দেয় রাত্রিবেলা তবে ওর জন্য আমরা গাড়ি অ্যারেঞ্জ করবো ওখান থেকে। গুয়াহাটি থেকে একজনের আসার কথা আছে, আর আমাদের হাফলং থেকে একজন আসছেন, তো আমরা চাইছি করিমগঞ্জ থেকে আসছেন, বদরপুর থেকে আসছেন, ওনারা হ্যাঁ পার্টিসিপেট করবেন এখানে। শুধু এটা নয়, আপনারা একটা জিনিস ভাবুন, এটা তো শুধু মডেলের কথা হচ্ছে, সেই মডেলের সাথে যুক্ত কতজন, হেয়ার স্টাইলিং একজন করছেন, স্কিন কেয়ার একজন করছেন, ফেশিয়াল একজন করছেন, ডিজাইনিং কাপড়ের ডিজাইনিং একজন করছেন, ওরা কি মিউজিকের ওপরে ওরা হাঁটবে সেই মিউজিক একজন করছেন, সো ইটস এ বিগ ইনভলভমেন্ট অফ এ সোসাইটি, ইটস এ বিগ ইনভলভমেন্ট অফ সোসাইটি। আর এই মডেলিংয়ের উপরে দিয়ে আমি এই আমাদের এন্টায়ার প্রোগ্রামে আমি একটা কিছু মেসেজ দিতে চাইছি, আমরা যে নর্মালি যেটা র্যাম্প ওয়ার্ক হয়, ওকে, যেটা মিউজিক আপনারা শুনে থাকেন বা যে র্যাম্প ওয়ার্ক হয়, এর থেকেও এগিয়ে যে একটা কিছু হতে পারে, একটা কিছু মেসেজ দিতে পারে, একটা ফ্যাশন ডিজাইন ফ্যাশনের ইয়ে থেকেও যে একটা কিছু মেসেজ আসতে পারে, সেটা আপনার আমরা মানে ওই প্রোগ্রামে আপনাকে জানাবো, মানে একটা ভালো একটা মেসেজ যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া। ইট ইজ টোটালি 7 রাউন্ড, কিন্তু একটা স্পেশাল রাউন্ড থাকবে, সেটা হচ্ছে গার্গী নন্দীজ রাউন্ড, সেটা আমাদের কাছে একটা অসাধারণ একটা রাউন্ড হবে, গার্গী নন্দীজ রাউন্ড, যেটাতে উনি স্টেজে থাকবেন না অথচ রাউন্ডটা ওনার নামে, এটাতে আমরা একটা অভাবনীয় একটা কিছু করতে চলেছি, সেটা হচ্ছে টপ সিক্রেট। তো আপনারা প্লিজ কাইন্ডলি ওই দিন আসবেন এবং সপরিবারে আসবেন, আমাদের নেক্সট ভেঞ্চার উই আর গোয়িং টু ফটোশ্যুট ফর নট অনলি ওয়ান ক্যালেন্ডার, উই আর ডিফারেন্ট ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের মানে আপনি এখানে বা বড় বড় হাউস থেকে সেই ক্যালেন্ডারটা বেরোবে।